হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে খুব কম তেল মশলায় আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম নবরত্ন কোরমা তো সেটা রেসিপি আজ দেখাবো তার জন্য প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি যেমন আলু গাজর বিনস ফুলকপি আর ক্যাপসিকাম এগুলো আমি আগে কেটে নিয়েছি তার মধ্যে গাজর ফুলকপি আর যে বিনস সেটাকে আমি একটু গরম জলে ভাপ দিয়ে রেখেছিলাম তারপরে নিয়েছি আমি ডুমো করে কেটে নেওয়া পনির আর আর নিয়েছি পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা আর আদা তো আমি একটা প্রথমে পেস্ট বানিয়ে নেব প্রথমে পোস্তটা একটু শুকনো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপর অল্প জল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ আদা দেবো তিনটে কাঁচা লঙ্কা দেবো আর দেবো কাজুবাদাম এই সবগুলো একটা পেস্ট করে একটা সেমি লিকুইড পেস্ট বানিয়ে নেব অপরদিকে প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে সেখানে আমি ভেজে তুলে রাখবো পানিরগুলো অল্প নুন দিয়ে ভেজে তুলে রেখেছি পানিরগুলো তারপরে আমি প্রথমে ভেজে নেবো হচ্ছে আলুগুলো নুন অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেবো তারপর আমি একসাথে দিয়ে দেবো দেবো হচ্ছে গাজর বিনস আর ফুলকপি গুলো অল্প নুন আর হলুদ দিয়ে সেগুলোকেও ভেজে আমি তুলে রাখবো তারপর দিয়ে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকামটাও হালকাভাবে একটু তেলে নেড়ে নিয়ে তুলে রেখে দেবো তারপর ওই তেলেই আর একটু তেল অ্যাড করে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো তারপর দিয়ে দেবো দু তিন চামচ মতো টমেটো ওয়াটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে যখন তখন ওই যে কাজুবাদাম আর পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো সেটা দিয়ে অল্প একটু নুন দেবো তাতে অল্প একটু জল দিয়ে সেটাকে নাড়তে থাকবো নাহলে জল না দিলে লেগে যেতে পারে তো খুব অল্প জল দিয়ে এরকম নাড়তে থাকবো তারপরে নাড়তে নাড়তেই তার মাঝে আমি দু চামচ দিয়ে দেবো জল ঝরানো টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সচারটা মিক্স করতে থাকব অল্প পরিমাণ আমি কাশ কাশ্মীর চিলি পাউডার এখানে অ্যাড করব অল্প নুন অ্যাড করবো আর একটু মিষ্টি মিষ্টি হয় এটা সেই জন্য আমি এক চামচ মতো চিনি অ্যাড করব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটু তেল ছাড়তে থাকবে মনে হবে তখন ওই যে সব ভেজে রাখা সবজিগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে ওই মশলার সাথে খুব ভালোভাবে একটু নাড়াবো আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর আবার ঢাকা খুলে আবারও একটু কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে ওই ভেজে রাখা পানিরগুলো এই স্টেজে আমি অ্যাড করবো দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নিয়ে এরপরে একটু জল আমি এতে অ্যাড করে দেবো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন জল রাখবেন আমি একটু গ্রেভিটা রাখবো বলে জলটা দিয়েছি তো জল দিয়ে আরও পরিমাণ নুন তাতে আমি অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর যখন খুলে দেখব এরকম ফুটছে জিনিসটা আর মানে ঝোলটাও অনেকটা টেনে গেছে মনে হবে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মনে হবে তখন আমি উপর থেকে নামানোর আগে শুধু একটু গরম গুঁড়ো বেশ কিছু পরিমাণ ছড়িয়ে দেবো আর দু চামচ মতো আমি ঘি উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই রেডি আমাদের নবরত্ন কোরমা গরম গরম এটা সার্ভ করব ভাতের সাথে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং